বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো একটা সহজ সিম্পল রেসিপি, পাউরুটি দিয়ে ডিম দিয়ে তৈরি একটি নাস্তা। তা খুবই সহজে ইজিলি তৈরি করা যায়। এটা তোমরা বাসায় সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় তৈরি করতে পারো, অনেক ইজিলি ভাবে তৈরি করা যায়, খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়, ঘরে থাকা উপকরণ দিয়ে। তো অনেকে আছে সকালে নাস্তা খেতে চায় না, চা বিস্কুট খেয়ে চলে যায়, কিন্তু এই রেসিপিটা করে খেলে এটা অনেক হেলদি এবং পেটও পুড়ে যায় খেলে। তো তোমরা এটা তৈরি করে দেখো, ভালো লাগবে আশা করি। তো আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো লাগবে এটা তৈরি করতে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে আমি 4টে কাঁচামরিচ কুচি নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা হচ্ছে ব্রেড বা পাউরুটি, সাদা তেল, 3টে ডিম নিয়েছি আর 1টা বাটি নিয়েছি। তো আমি তোমাদের দেখাচ্ছি এটা কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলো, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, তারপর দিয়ে দিচ্ছি ডিম, দিব স্বাদ অনুযায়ী লবণ, এগুলো ভালো করে ফেটিয়ে নেব। এটা খুবই ইজিলি তৈরি করা যায় এবং সহজ রেসিপি, খেতেও দারুণ লাগে। তো সাধারণত যাদের ছোট বেবি আছে, তারপরে চাকরি করে, তারা ইজিলি তৈরি করে সকালে এবং বিকালে খেতে পারে। হয়ে গেছে আমার মাখাটা, মানে ব্রেড। আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল, এখন ব্রেড গুলো এখানে লাগিয়ে ভেজে নেব। ভালো করে চুবিয়ে ভাবে দিয়ে দিতে হবে।
ভালো করে দুই পিঠ ভেজে নেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কেমন লেগেছে তা জানিও কমেন্ট করো। তৈরি হয়ে গেল পাউরুটির একটি মজাদার নাস্তা।